আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আঙ্গুর ফলের এই ডেজার্ট তো এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজা আর অত্যন্ত সহজ আর খুব ছটফটভাবে আমি আপনাদের এই ডেজার্টটি তৈরি করে দেখাবো তো বড় সকলেই কিন্তু এই ডেজার্টটা খেতে খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে তো অনেক মুরব্বীরা আছে যারা আঙ্গুর ফল চিবিয়ে খেতে পারে না তো তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন তারা খেতে খুব পছন্দ করবে তা আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন তো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো আমি আজকে আমার এই রেসিপিটি তৈরি করার জন্য আড়াইশো গ্রাম আঙুর ফল নিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু আরও বেশি নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এই আঙ্গুর ফলগুলোকে এখন আমি ধুয়ে নিব তো তিন চারবার ধোয়া দিলে হয়ে যাবে তো এখন আমি একটা বড় বোল নিলাম তো এর মধ্যে আমি আঙুর ফলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তো অনেক বাচ্চারা আছে যে তারা ফল খেতে চায় না তো এই সব বাচ্চাদের এভাবে তৈরি করে দিবেন দেখবেন তারা খেতে খুব পছন্দ করবে তো খুব সহজ সহজভাবে আমি আপনাদের এই আঙ্গুর ফলের ডেজার্টটা তৈরি করে দেখানোর চেষ্টা করব এই তো আঙ্গুর ফলগুলো আমার ধোয়া হয়ে গেছে তা এখন আঙুল ফলগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তো এখানে আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম তো আপনাদের আরো বেশি পানি লাগতে পারে মানে আঙুল ফল অনুযায়ী আপনারা যদি বেশি নেন তাহলে আর একটু বেশি করে পানি দিয়ে নেবেন এখন আমি আঙুল ফলটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো আবার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা ছাটনির সাহায্যে রসগুলো ছেঁকে নিচ্ছি আপনাদের ঘরে যদি ছাঁকনিটা একটু বড় থাকে তো সেটা দিয়ে ছেঁকে নেবেন তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে তা আঙ্গুর ফলের রসগুলো ছেঁকে নেওয়ার পর বাকি যে অংশগুলো থাকবে এগুলো আমি ফেলে দিব এই তো আমার রসগুলো কিন্তু ছাকা হয়ে গেছে অনেকগুলো রসে কিন্তু হয়েছে তো এখন আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি তো এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি যেহেতু আঙুল ফলটা একটু টক হয় সেজন্য চিনিটা একটু বেশি দিয়ে নিচ্ছি তো এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে আগারাগার পাউডার দিব তো আগারাগার পাউডারটা আমি এখানে হাফ চামচ দিব তো আগার আগার পাউডারটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন তো এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আগার পাউডারটা কিন্তু চুলাতে বসানোর আগে দিয়ে নিতে হবে যদি চুলাতে বসানোর পর দেন তাহলে দলা পাকিয়ে যাবে তো এখন আমি চুলাটা অন করে নিলাম এখন এই আঙুল ফলের রসটাকে ভালোভাবে জাল করে নেব তো দুই তিনটা বলক চলে আসলে আমাদের বুঝে নিতে হবে যে আঙুর ফলের রসটা জাল করে নেওয়া হয়ে গেছে তো দুই তিনটা বলক চলে আসার পর কিন্তু এটা একটু ঘন হয়ে আসবে তো তখনই আমাদের নামিয়ে ফেলতে হবে তো এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালারটা দিয়ে দিচ্ছি এখন আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপও করে দিতে পারেন তো এই গ্রিন ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে একটু সুন্দর লাগবে তো সেই জন্য আমি দিয়ে দিছি এ তো দেখুন আমার রসটা কিন্তু বলক চলে এসেছে এই তো এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আমাদের বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলব এ তো চুলা থেকে নামিয়ে এখন আমি একটা প্লাস্টিক বক্স বা কন্টেনারে এখন ঢেলে নিচ্ছি তো এখন এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে নর্মাল টেম্পারেচারও রেখে দিতে পারেন ঢেকে আর যেহেতু এখন প্রচণ্ড গরম তো এই গরমে তো ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে একটু ভালো লাগবে তো সেই জন্য আপনারা এটা ফ্রিজে রেখে দিবেন। এক দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলেই চলবে এই তো আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখেছিলাম তো দুই ঘন্টা পর নামিয়ে এখন আমি এটা কেটে নিচ্ছি পিস করে তো যারা ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন তিন চার ঘন্টাও রেখে দিতে পারেন তো নর্মাল ফ্রিজে রাখলে জমাটা কি তাড়াতাড়ি বেঁধে যাবে তো দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই তো আমি এগুলো খুব পিস করে নিয়েছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব এই তো তৈরি হয়ে গেল আমার আঙ্গুর ফলের ডেজার্ট বাঙ্গুর ফলের পড়ি। তো ভীষণ মজার এই ডেজার্ট তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ